আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ফোরাত নদীর বাঁধে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সিরিয়ার কারাগারে আইএস এর হামলা, 18 কুর্দি যোদ্ধা নিহত। উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনে গেল যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক চালান। এবার গোয়ার মসনদ দখলে মরিয়া তৃণমূল। জানিয়ে দেব বিদেশিদের আরব আমিরাত ছাড়তে বলল হাউসিরা। এবং সর্বশেষ জানিয়ে দেব সীমান্ত পেরিয়ে ফের ভারতের চীনা সেনা, চোখে চোখ রেখে জবাব ইন্ডিয়ান আর্মির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সীমান্ত পেরিয়ে ফের ভারতের চীনা সেনা, চোখে চোখ রেখে জবাব ইন্ডিয়ান আর্মির। ভয়ঙ্কর বিপদে রয়েছে এবার নরেন্দ্র মোদী সরকার। চতুর্মুখী হামলা, ধ্বংস হচ্ছে ভারত। আপনি কি বিশ্বাস করেন এই ভারত ধ্বংস হওয়ার একমাত্র কারণ নরেন্দ্র মোদী সরকার এবং হিন্দুত্ববাদী সংগঠনের কারণেই এই ভারত ধ্বংস হচ্ছে? এতে আপনার মতামত কি তা লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ফোরাত নদীর বাঁধে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সিরিয়ার উত্তরাঞ্চল রাকা প্রদেশের ফোরাত নদীর একটি পানির বাঁধে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ইউনিট গোপনে হামলা চালিয়েছিল বলে জানা গেছে। বেসামরিক লক্ষ্যবস্তু হওয়ার পরেও মার্কিন বাহিনী ওই হামলা চালায় বলে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে 2017 সালের 26 মার্চ আমেরিকার সামরিক বাহিনীর টাস্ক ফোর্স 9 ইউনিট তাবকা বাঁধের উপর হামলা চালায়। মার্কিন বাহিনী বাঁধটি ধ্বংস করার জন্য বিশাল আকারের কয়েকটি বোমা ব্যবহার করে, যার মধ্যে অন্তত এটি বিএলইউ 109 ব্যাংকার ব্লাস্টার বোমা ছিল। খুবই পুরো কংক্রিটের কাঠামো ধ্বংস করার জন্য এই ধরনের ব্যবহার করা হয়। হামলার পর সিরিয়া, রাশিয়া এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ওই হামলার জন্য আমেরিকাকে দায়ী করে, কিন্তু সিরিয়ায় মার্কিন নৌবাহিনীর তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্টেফেন ডাউনসেন্ট হামলার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ফোরাত নদীর উপর নির্মিত তাবকা বাঁধটি মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকায় নেই। সূত্র পার্স টুডে। সিরিয়ার কারাগারে আইএস এর হামলা, 18 কুর্দি যোদ্ধা নিহত। সিরিয়ার একটি কারাগারে ইসলামিক স্টেটের সদস্যরা হামলা চালিয়েছে। হামলায় কুর্দি বাহিনীর 18 জন নিহত হয়েছেন। সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস কে উদ্ধৃত করে এএফপি এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ঘাওয়ারান কারাগারে ইসলামিক স্টেটের সদস্যরা হামলা চালায়। এই কারাগারে হাজার হাজার আইএস যোদ্ধাকে বন্দি রাখা হয়েছে। হামলায় 18 কুর্দি যোদ্ধা নিহতের পাশাপাশি 16 জন আইএস যোদ্ধা নিহত হয়েছে। ব্রিটিশ ভিত্তিক যুদ্ধ মনিটর সংস্থা এই হামলাকে 2019 সালের পর সব থেকে বড় হামলা বলে উল্লেখ করেছে। 2019 সালে আইএস ঘোষিত তথাকথিত ইসলামিক খেলাফতকে পরাজিত ঘোষণা করা হয়। ঘাওয়ারান কারাগারটি উত্তর পূর্ব সিরিয়ার হাসাকে শহরে অবস্থিত। এই কারাগারে সন্দেহভাজন 3,500 আইএস যোদ্ধাকে বন্দি রাখা হয়েছে। বন্দীদের মধ্যে অনেকেই আইএস নেতাও রয়েছেন। উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনে গেল যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক চালান। রাশিয়াকে রুখতে ইউক্রেনে আগেই পৌঁছেছে ব্রিটেন ও কানাডার কমান্ডো বাহিনী। এবার উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার প্রথম চালান পৌঁছালো। কিয়েভস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসে তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে, সম্মুখ সারির রক্ষকদের জন্য গোলাবারুদ সহ 90 টন প্রাণঘাতী সহায়তা এসেছে। সামরিক সহায়তার এই চালান ইউক্রেনের আত্মরক্ষার সার্বভৌম অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকার প্রমাণ করে। এর আগে এই সামরিক সহায়তার প্যাকেজটি গত ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অনুমোদিত করেছিলেন। 200 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ওই সামরিক সহায়তার অংশ বিশেষ শনিবার পাঠানো হয়েছে। সূত্র আল জাজিরা। গোয়ার মসনদ দখলে মরিয়া তৃণমূল। ভারতের গোয়া রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে জোট সঙ্গীদের সঙ্গে বৈঠক এবং নির্বাচনী রণতরী তৈরিতে আবারও কঙ্কন উপকূলে যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14 ফেব্রুয়ারি ভোট বাক্সে নিজেদের মতামত দেবেন গোয়াবাসী, আর 10 মার্চ চূড়ান্ত ফলাফল প্রকাশ পাবে। যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ওই রাজ্যে পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 20 জানুয়ারি গোয়া থেকে ফিরেই 23 জানুয়ারি সেখানে ফের যাচ্ছেন তিনি। ঘন ঘন সৈকত রাজ্যে পা রাখায় প্রমাণ করেছে গোয়া বিধানসভা নির্বাচনের গুরুত্ব বুঝিয়ে দিচ্ছেন দলীয় কর্মীদের। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি সেখানে থাকবেন অভিষেক। গোয়ায় জোট সঙ্গীদের সঙ্গে বৈঠক এবং নির্বাচনী কৌশল সাজাতেই এবং একাধিক দলীয় বৈঠক স্বার্থে গোয়া যাচ্ছেন
অভিষেক এমনকি গোয়ায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তিনি। তাই অভিষেকের উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রথম তালিকায় রয়েছেন লুইজিনহো, ফেলেইরো, চার্চিল, এলমাও, কিরণ কেন্দলকর, সন্দীপ অর্জুন, ভাস্কর, জগদীপ, ভবেশ, শামিল, ভলভাইকার, গণপথ, গত্তকর, গিলবার্ট, মারিয়ানো, জোস আর ক্রেবল, জর্সন ফার্নান্ডেজ, মোট 11 জনের নাম ঘোষণা করা হয়েছে। সময় রাখা হয়েছিল যদি কংগ্রেসের সাড়া পাওয়া যায় তা মেলেনি, তাই অল আউট খেলবে তৃণমূল কংগ্রেস। এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়ার অফিসকে টার্গেট করছে বিজেপি। পুলিশ নির্বাচন কমিশনের সদস্যরাও কার্যালয়ে ঢুকে দলীয় কর্মীদের হেনস্থা করছে। এমনকি তৃণমূলের পোস্টার ব্যানারও ছিঁড়ে ফেলে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি উল্লেখ করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল। এমনকি দিল্লির নির্বাচন কমিশনেও যাচ্ছেন তৃণমূলের দুই সাংসদ। চিঠিতে ঘাসফুল শিবির জানিয়েছে শুক্রবার রাত 11:30 নাগাদ তাদের পানাজির কার্যালয়ে চড়াও হয় পুলিশ এবং নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা। যে কার্যালয়ে বসে সাংবাদিক সম্মেলন করেছেন তার পারমিশন রয়েছে কিনা জানতে চান তারা। ওই সময় কার্যালয়ে আইনজীবীরা মনোনয়নপত্র পরীক্ষার কাজ করছিলেন। প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরও নাকি হেনস্থা করেন পুলিশ কর্মকর্তারা। এরপর নাকি কার্যালয়ে থাকা ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরে তৃণমূল বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। সেই লড়াই গোয়াতেও অব্যাহত থাকবে, যার একমাত্র মুখ্য পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তারকা প্রচারকের 30 জনের তালিকায় প্রথম নামটি রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় নামটিও প্রত্যাশিতভাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তালিকায় নাম রয়েছে তিন দলীয় পর্যবেক্ষক মহুয়া মৈত্র, সুস্মিতা দেব এবং সৌরভ চক্রবর্তীর। আছেন সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, দলের সর্বভারতীয় সহসভাপতি পবন কুমার বর্মা, দলের সাংসদ ডেরেক ও ব্রায়েন, জহর সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়। তালিকায় আরও আছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, তৃণমূল যুবসভা নেত্রী সায়নী ঘোষ, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেস, প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহারাও। গোয়ার নেতাদের মধ্যে রয়েছেন লুইজিনহো, ফেলোরিও, চার্চিল, আলমেও, কিরণ কান্ডলকরের মতো হ্যাভিওয়েট নেতা। বিদেশিদের আরব আমিরাত ছাড়তে বলল হাউসিরা। ইয়েমেনের হাউসি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি সংযুক্ত আরব আমিরাত থেকে বিদেশি কোম্পানিগুলো তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ও শুক্রবার দফায় দফায় আরব আমিরাত ও সৌদি বিমানগুলো ইয়েমেনে হামলা চালায় এবং এতে অন্তত 90 জন নিহত হয়েছে। এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বিদেশি কোম্পানিগুলোকে এ হুঁশিয়ারি দিল হুতি সমর্থিত ইয়েমেনের সামরিক বাহিনী। জেনারেল শারি বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে বিদেশি কোম্পানিগুলোকে চলে যেতে হবে এই কারণে যে তারা একটি অনিরাপদ দেশে বিনিয়োগ করেছে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ইয়েমেনের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখা পর্যন্ত দেশটি ক্রমেই আরো বেশি অনিরাপদ হয়ে উঠবে। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের হামলায় একটি কারাগারে অন্তত 87 জন নিহত হয়। এসব হামলায় 266 জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবারের এই হামলায় হুদাইদা প্রদেশের একটি যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে। তার পাশেই ফুটবল খেলারত 6টি শিশুও মারা গেছে। সাদা প্রদেশের কারাগারে হামলার কথা অস্বীকার করেছে সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র। এর ফলে সংযুক্ত আরব আমিরাত ওই হামলা চালিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে সূত্র পার্স টুডে। সীমান্ত পেরিয়ে ফের ভারতে চীনা সেনা, চোখে চোখ রেখে জবাব ইন্ডিয়ার আর্মির। ফের সীমান্তে চীনা আগ্রাসন প্রকৃতি, নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতে ঢুকলো লাল ফৌজ। প্রতিরক্ষা দপ্তর সূত্রে খবর, গত সপ্তাহে অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে চীনা সেনা। ভারতীয় সেনার সঙ্গে বিরোধে জড়ান তারা। দীর্ঘদিন ধরে এই যুদ্ধ চলছে, দীর্ঘক্ষণ পরে পিছু হটে লাল ফৌজ। সূত্রের খবর, টহলদারির সময় অরুণাচল সীমান্তে চীনা সেনার উপস্থিতি নজরে পড়ে ভারতীয় বাহিনীর। জওয়ানরা দেখতে পান প্রকৃত নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতে প্রবেশ করেছে প্রায় 200 জন চীনা সেনা। প্রায় 5 কিলোমিটার ভিতরে ঢুকে এসেছে তারা। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন জওয়ানরা। চীনা সেনার মুখোমুখি দাঁড়ায় ভারতীয় সেনা, তাদের বাধা দেয়। এরপর বিবাদে জড়ায় উভয় পক্ষ। দীর্ঘ সময় ধরে সেই বিবাদ চলে, কেউই এক চুল জমি ছেড়ে দেয়নি। এরপর আলোচনার মাধ্যমে পিছু হটে চীনা সেনা, এলাকা ছাড়েন ভারতীয় জওয়ানরাও।